হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যেখানে রয়েছি এবং আপনাদেরকে যে দেখাচ্ছি এটা হলো ধুবড়ি সাইড। এবং ধুবড়ির সাইড থেকে যে ছোলপটি যে যাচ্ছে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের, তো দেখেন এটা হলো ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের এটা মেন ছোলপ হবে, এটা বলক মসজিদ বা আদাবাড়ির এখানের দৃশ্য। তো আপনাদেরকে দেখাচ্ছি যে এই ব্রিজটি কিন্তু ভারতের ভিতরে 2 নম্বর ব্রিজ হতে চলেছে এবং আসামের ভিতরে 1 নম্বর ব্রিজ। তো এই ব্রিজটির কাজ কিন্তু অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে এল এন্ড টি কোম্পানির এই কাজটি নিয়েছে এল এন্ড টি কোম্পানি। তো এই এই কোম্পানিটি কিন্তু অনেক বিশাল বড় একটি কোম্পানি, তো তার থেকে কিন্তু এই বস্তুপানি নিয়ে আসা হয়। এগুলো বস্তু যত দেখতে পাচ্ছেন এটি এগুলো কিন্তু সবগুলোই এল এন্ড টি কোম্পানি। তো আপনাদেরকে ওই পাশে যাইয়া দেখাবো এই দৃশ্যগুলো, দেখতে পাচ্ছেন এই যে নিচে কিন্তু অনেকগুলো রড দিয়ে কিন্তু এখানে এই বস্তুগুলো কিন্তু প্রথমে দাঁড় করাইছে এবং উপর দিয়ে যে রয়েছে এই উপরে যে বস্তুটি, তো এটি কিন্তু তলে আসছিল আখের আপডেটে আপনাদেরকে দেখাইছি। কিন্তু যেখান থেকে সুলভ হইতেছে তো সেখানকার দৃশ্যগুলো দেখেন, প্রথমে কিন্তু কয়েকদিন আগে যে আপডেট দেওয়া হয়েছিল এখানে কিন্তু কি আসছিল এরকম কিন্তু খাঁচা আসছিল লোহার যে রড দিয়ে যে বানাইছিল, তো সেরকম কিন্তু বর্তমান কিন্তু সেগুলো একদমই চেঞ্জ করে দিছে। দেখেন এর নিচে কিন্তু কোনো কিছু নাই, এখানে স্লোপটি যে মেন স্লোপটি হবে যে ওইখান থেকে দেখেন কীভাবে যাচ্ছে, তো এভাবে করে কিন্তু বৃষ্টি হবে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে, তো এভাবে করে কিন্তু বৃষ্টি হবে। এখন যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর, দেখেন আগে কিন্তু জাবরা ছিল, কারণ এখানে এই যে এরকম রড ছিল, এরকম খাসিগুলো ছিল, এখন কিন্তু বর্তমান নাই। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এখন, তো এইরকম করে কিন্তু দিবে বৃষ্টি। দেখেন আমি এখন ওইখানে যাব ওই 1 নম্বর পোস্টের বগলে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের, আপনাদেরকে দেখাবো ওইখানে যাইয়া কিভাবে এই বস্তুটি লাগাচ্ছে এবং কত দূর গিয়েছে। দেখেন আপনারা, আপনি যদি এখন ব্রিজটি দেখতে আসতে চান এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ, এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের কাজ, তো সরাসরি আসতে পারবেন, কোনো সমস্যা নাই। ধুবড়ি লোকেশন মারে আসবেন, ধুবড়ি লোকেশন সার্চ করে আসবেন, তাহলে খুব সহজে আপনারা আসতে পারবেন। তো দেখেন আমি যে দেখাচ্ছি এই স্লোপের কাজটি, তো দেখেন স্লোপের কাজটি কিন্তু অনেকে এগিয়ে গেছে। দেখেন এই যে এই এটা হলো 1 নম্বর পোস্ট ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের, এই সাইড দিয়েও কিন্তু এই ই যাবে, ওই রকম করে কিন্তু এই সাইড দিয়েও নিবে রাস্তাটি, চেলগুলো বসাবে। তো দেখেন ওইগুলো চেল না, অ্যাকচুয়ালি ওইগুলো কিন্তু আসলে চেল না, তো ওগুলার নাম জানি না, বাট আমি কিন্তু বলার জন্য বা এমনিতে আপনাদেরকে জানানোর জন্য বলছি এগুলো চেল হিসাবে আমি ধরছি আর কি। তো দেখেন এই এই সেলগুলোর সাথে জ্যাকগুলো লাগা দিছে, এই যে 4টি জ্যাগেই কিন্তু এই 2টি যে ই সেল, তো সেগুলো ধরে রয়েছে। দেখেন খুব সহজে কিন্তু ধরে রয়েছে এবং ওই যে 2 নম্বর পোস্টের বগলে যাচ্ছে এই সেলগুলো নিয়ে, এই রাস্তাটির স্লোপটি নিয়ে, তো দেখেন খুব সহজে কিন্তু নিয়ে যাবে। অনেকগুলো পোস্টের যে কাজ হয়েছে তো সেগুলো পোস্টও আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের কাজ কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আপনাদেরকে আগেও বলছি বাট এখনও বলি। দেখেন দেখেন এই যে এটা হলো 1 নম্বর পোস্টের এটা পশ্চিমের সাইডটি, তো এই পাশ দিয়েও কিন্তু সেই রাস্তাটি আসবে, ওইখান দিয়ে 2টি রাস্তা হবে আর এই পাশ দিয়ে 2টি রাস্তা হবে। দেখেন এই বস্তুগুলো দেখেন দেখেন, বাট সেলের মতোই দেখা যাচ্ছে কিন্তু এগুলো, তার জন্যই আমি সেল বলেছি। আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এমনই নতুন নতুন প্রতিনিয়ত একটি করে ভিডিও পাবেন ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের, তার জন্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব